নমস্কার আমার প্রিয় দর্শকরা, আজ আপনাদেরকে একটা ভিন্ন ধর্মের ভিডিও দেখাবো। দেখুন, এই হচ্ছে বাড়ি, আর বাড়ির একদম সামনে, মানে 8 থেকে 10 ফুট হয়তো হবে, আম গাছ। সেই আম গাছের একদম আপনার মাথার উপরে, মানে হাতের নাগালে ঘুঘু পাখিতে বাসা বানিয়েছে এবং সেখানে ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়ে গেছে। আর আমরা চেষ্টা করেছি যে যতটা রক্ষা করা যায় অন্যান্য পাখির আক্রমণের কাছ থেকে, কিন্তু বন্ধুরা শেষ রক্ষা পুরোপুরি হয়নি। দেখুন, এই হচ্ছে বাচ্চা, আপনারা দেখুন পুরো ঘটনাটা, আপনারা পরিষ্কার করে বুঝতে পারবেন। এই দেখুন, দুটো কি সুন্দর বাচ্চা হয়েছে, কিন্তু এরা এখনও ভালো করে উঠতে পারে না এবং সম্পূর্ণ দেখুন অসুরক্ষিত অবস্থায়। আর আমরা কোনো হাতও দিতে চাইনি যাতে পাখি দুটোর কোনো সমস্যা না হয়, কিন্তু সেই সেই দুর্ঘটনা ঘটেই গেছে। একটা পাখিকে কানাকুয়া আছে না, সেই কানাকুয়া আক্রমণ করে মেরে ফেলেছে, আর একটা পাখিকে আমরা ধরতে পেরেছি, সে অনেক কষ্টে ধরেছি। সেই ভিডিওটা দেখাতে পারলে খুব ভালো হতো। যাই হোক, সেইটাকে ধরে তারপরে তাকে আমরা, এত ছোট যে ছাড়লে সে বাঁচবে না, এই খাঁচার মধ্যে করে রেখেছি। রেখে আজকে এই খাঁচা থেকে আমরা ছেড়ে দেবো, যাতে আবার সে প্রকৃতির বুকে ফিরে যায়। আর একটা কথা বন্ধুরা, আমার এই যে ভিডিওটা, এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আমাদেরকে কিন্তু পাখি ধরে মেরে খেলে হবে না, কারণ এগুলো হচ্ছে আমাদের, মানে প্রকৃতিকে রক্ষা করার জন্য যেরকম মানুষ আছে এরকম পশু পাখিও আছে। তো এই পাখিদের কিন্তু আমাদেরকে বাঁচাতে হবে, সে যেভাবে হোক। একটা পাখিও যদি বাঁচে আপনার দ্বারা, এটাই কিন্তু অনেক। দেখবেন অনেকে এই গুলতি দিয়ে, বন্দুক দিয়ে পাখি মারে, এটা কিন্তু খুব নির্দয় বন্ধুরা। আমি আমার ভিডিওতে অনেক দেখিয়েছি যে পাখি ধরেছে, এগুলো কী করে ছেড়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তারা ফাঁদে ধরা পড়েছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা একে আজকে ছেড়ে দেবো। এ মানে এটা ছেড়ে দেবো বলে যে দয়া তা না, মানে আমরা একে আটকে রেখে পাপের হাত থেকে বাঁচতে চাই এবং একে মুক্ত করে ওর সঠিক জীবনে যাতে ও যায় সেই ব্যবস্থা করতে চাই। এখানে আমাদের কোনো মহা অনুভবতা কোনো কিছু নেই। তো যাই হোক, পাখিটা ভাবছে কীভাবে বেরোবো, কোন দিক দিয়ে বেরোবো, এরকম, এবং একে আমরা খুব ড্রপার করেও খাইয়েছি যাতে বাঁচতে পারে। সেই ভিডিওগুলো দেখাতে পারলে খুব ভালো হতো। যাই হোক বন্ধুরা, ভবিষ্যতে যদি সুযোগ আসে অবশ্যই আপনারা দেখবেন। তো যাই হোক, দেখুন ও বেরোচ্ছে, আসলে ভয় পাচ্ছে বেরোতে, ভাবছে কোন দিক দিয়ে বেরোবো, চারিদিক তো ফাঁকা, ওর ঠিক দরজাটা খুঁজে পাচ্ছে না। ওই দেখুন বেরিয়ে গেল, এবার দেখুন কি আনন্দ ওর মধ্যে, আসলে মুক্তির একটা আনন্দই আলাদা। ওই দেখুন, কোথাও ওর হারিয়ে যাওয়ার নেই কোনো মানা। দেখুন তারপরে কোথায় চলে গেল, কিন্তু চলে গিয়েও বন্ধুরা ও কিন্তু আবার ফিরে এসেছিল। বেশি না, আমরা বোধহয় 9-10 দিন ওকে যত্নে, মানে কেয়ারে রেখেছিলাম। এই দেখুন তারপরে এসছে, তারপরে আমরা ভাবলাম দেখি আবার খাঁচার মধ্যে ঢোকে কিনা, কোনো সমস্যা তো থেকে থাকে, তাহলে দেখা যাক বন্ধুরা ও খাঁচার মধ্যে ঢোকে কিনা। দেখুন আমরা একটু সর্ষেও দিয়েছি, ও সর্ষে খাচ্ছে। এই দেখুন, তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে, একটা শান্তি আছে জানেন। এই একটা পাখি হোক বা পশু হোক, তাদেরকে সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়া, যত্ন করা, তারপরে দেখুন ও ঢোকা ভাবছে যে ঢুকবো কি ঢুকবো না, ভাবছে যে আমি তো এখানেই ছিলাম। এই দেখুন, দেখি ঢোকে নাকি। কি সুন্দর না বন্ধুরা, মানে প্রকৃতির সাথে এক নিবিড় হয়ে যাওয়া, যা ভাষায় ব্যাখ্যা করার মতন শব্দ আমার কাছে নেই। যাক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি বরাবরই বলে থাকি, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে মানে খুবই মূল্যবান এবং অসাধারণ লাগে পড়তে। সেটা আপনারা, আপনাদের যা ইচ্ছা মনে জাগে সবই আপনারা বলবেন খোলা মনে, আমি কিন্তু অপেক্ষা করে থাকি এবং আমি চেষ্টা করি প্রত্যেক কমেন্টের উত্তর দিতে। তারপরে দেখুন সেই ড্রপার করে ভাবলাম জল টল খাচ্ছে কি খেতে পাচ্ছে না, দেখি একটু ট্রাই করে যে ও খায় কিনা, সেই ড্রপা করে যেভাবে ওকে ছোটবেলায় আমরা খাইয়েছি, কিন্তু না, ও আর খেতে চাচ্ছে না, খাবেও না।
এই দেখুন, তারপরে আবার খাঁচার কাছে চলে আসলো। দেখুন, তারপরে সে আবার চলে গেল তার গাছে। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।